হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে পিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মিথ্যা দিয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে পিয়া শাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সোমবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় প্রিয়া শাহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বিজ্ঞপ্তিতে বলা হয় হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের স্থায়ী কমিটির এক জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের সভাপতি সদস্য ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডক্টর নিমচন্দ্র ভৌমিক এতে বলা হয় পরিষদের শৃঙ্খলা বিরোধী কাজের জন্য প্রিয়া শাহকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো এটি অনতি বিলম্বে কার্যকর করা হবে উল্লেখ্য গত ১৬ জুলাই ধর্মীয় নিপীড়নের শিকার সাতাশ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে ১৬টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া শাহ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার সুযোগ পান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা প্রিয়া মার্কিন প্রেসিডেন্টকে বলেন আমি বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশে তিন কোটি সত্তর লাখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিখোঁজ রয়েছে দয়া করে আমাদের লোকজনকে সহায়তা করুন আমরা আমাদের দেশে থাকতে চাই এরপর তিনি বলেন এখান এখন এখানে এক কোটি আশি লাখ সংখ্যালঘু রয়েছে আমরা আমাদের ঘরবাড়ি খুয়েছি। তারা আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে তারা আমাদের ভূমি দখল করে নিয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার পাইনি ভিডিওতে দেখা গেছে এক পর্যায়ে ট্রাম্প নিজেই সরানুভূতিশীল হয় স্বরূপ হয়ে এই নারীর সঙ্গে হাত মিলান কারা এমন নিপীড়ন চালাচ্ছে ট্রাম্পের এমন প্রশ্ন জবাবে পিয়া শাহ বলেন দেশটির মৌলিবাদীরা এসব করছে তারা সময় রাজনৈতিক আশ্রয় পাচ্ছে